Hey! Press the bell icon on the YouTube app and never miss another update. বাবু একটা গান বলো না প্লিজ। কলিজা তুই আমার ফুসফুস, তুই আমার, তুই যে আমার নারী ভুরি, টাকা খাওয়া তুই যে আমারি, জীবন খাওয়া তুই যে আমারি। কিরে বিরাট, আনুষ্কা এত সুন্দর ভাবে রিকোয়েস্ট করলো একটা গান শোনানোর জন্য, আর এটা তুই কি শুনাইলি? আরে বেটা, কালকে বাংলাদেশের সাথে খেলা, খুব টেনশনে আছি, এখন মুখ দিয়ে গান বের হবে নাকি, তারপরও কষ্ট করে একটু গাইলাম। খেলার সাথে গানের কি সম্পর্ক? দেখো নাই বাংলাদেশের নাসির হোসেন ব্যাটিং এসে গুনগুন করে গান গায়। আমি কি নাসির হোসেন নাকি? আমি তো বিরাট হোসেন, থুকু কি কই, বিরাট কোহলি। আচ্ছা তোর এত কিসের ভয়, আমারে খুল্লা বলতো। গতকালকে তোদের সাথে হাইরা গেছি, আগামীকালকে যদি বাংলাদেশের সাথে হাইরা যাই, তাহলে ইন্ডিয়ার পোলায় পান গুলা তো আমার ঘর বাড়ি ভেঙ্গা ফেলাবো। আরে বাংলাদেশ কালকে হারলে আমাদের জন্য উপকার, তাই দোয়া করে দিলাম কালকে তোরাই জিতবি। না রে ভাই, ওরা ধরে 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 না, ধরলে পারা ছাড়ে না। আমার মন বলতাছে কালকের ম্যাচে ওরা আমাকে এক কালা বাস বইরা দিবে, ভয়ে আমার শরীর চুলকানো আরম্ভ করছে। চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া ঘাউ করে ফলাইছেন, চর্মরোগ চুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলা মলম ব্যবহারে। এত ভয় পাওয়ার কিচ্ছুই নাই, তবে মনে রাখিস কালকে যদি আমরা আগে ব্যাট করি তাহলে তোদেরকে 150 রানে হারামু। না ভাই, 150 রানে হারাইতে পারবেন না, 150 রানে হারাইতে পারবেন। কিরে রোহিত, বিরাটের এত মাশরাফি ভয় দেখাইতেছে, তাড়াতাড়ি আয়, মাশরাফির বাড়ি ঘিরা দিমু। ভাই আপনি 2 মিনিট দাঁড়ান, আমি 3 মিনিটের ভেতরে আইতাছি। কি খবর মাশরাফি, শুনলাম বিরাটকে নাকি ভয় দেখাইতেছ? যতই ভয় দেখাও কোনো লাভ হবে না, কারণ কালকে আমরা তোমাদের বইরা দিমু। এক সপ্তাহ ধরে মাঠে নামি না, খুদার তবাগের মতো চাইয়া রয়েছে শিকারের আশায়। কালকে তোমাদের মতো এত বড় শিকারকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। দূর বেটা, প্রত্যেকবার তো তোমরাই আমাকে শিকার হও, আজকে আবার উল্টা বলতেছ কেন? প্রতিবার তোমরা মাঠে নামো 14 জন আর আমরা মাঠে নামি 11 জন, তবে মনে রাখো কালকের ম্যাচে 14 জন কেন, 18 জন মাঠে নামলেও বাসটা তোমাকে বইরা দেবো। আমি ইংল্যান্ডের সাথে সেঞ্চুরি করছি, তাই কইতাছি আমার রাগটা কিন্তু বাড়ায়েন না, আমার রাগ উঠলে কিন্তু আপনাকে লগে ডবল সেঞ্চুরি করমু। ভাইজান কাটার চিনেন? কাটার কালকের ম্যাচে আপনি উইকেটে আসলে এমন এক কাটার মারমু, কাটারের চুটে আপনি আপনার মিডল স্টাম্প হারাবেন। কালকে যদি বাংলাদেশ জিততে চায় তাহলে সৌম্য সরকারকে একটা সেঞ্চুরি করতে হবে, এইটা আবার তোমার বলা লাগবে নাকি? এক সপ্তাহ ধরে এটা নিয়ে পড়াশোনা করতেছি, তাছাড়া বুমরাকে পিটানোর চ্যাপ্টারও আছে। 2019 সালে সেরা একটা জোক শোনালেন ভাই, আমার বল কোন দিক দিয়া ঢুকিয়া কোন দিক দিয়া বের হয়ে যায় সেটা কেউ বুঝতে পারে না। তোর বল যে দিক দিয়া ঢুকিয়া যে দিক দিয়ে বের হয়ে যাক না কেন, মাঠের মধ্যে তো থাকবে, মাঠের মধ্যে থাকলেই হবে। আমি সাকিব কথায় নয় কাজে বিশ্বাসী, আমি যে কি জিনিস এইটা এইবার বিশ্বকাপে আরো একবার দেখাইয়া দিলাম। কালকের ম্যাচে ভারতের সাথে যে কি করমু সেটা আর বললাম না, খেলার মাঠেই দেখাইয়া দেমু। কথা সত্য, আমি চাই কালকের ম্যাচে ইন্ডিয়া জিতুক। রশিদ খান তুই এইটা কি কইলি? তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, কোনো দেশ বা জাতিকে ছোট করার জন্য নয়, তাই ভিডিওটি সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আলবিদা।